আজ আমরা ইতিহাসের পাতা থেকে কয়েকটা মুহূর্ত আপনাদের জন্য নিয়ে এলাম। নজর কাড়া সুন্দর কারুকার্য ও স্থাপত্য থাকবে আপনাদের জন্য। ইতিহাসের অনেক না জানা তথ্য জানাবো আপনাদের, আর তার সাথে থাকবে এক রাশ অনাবিল আনন্দ। আজকে আবার একটা নতুন ট্রিপ শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো এই ট্রিপটাও একটু অন্যরকম হবে, আর আমাদের দুজনের সঙ্গে আরও কিছু মেম্বার অ্যাড হয়েছে, সেটা আমরা ধীরে ধীরে দেখাবো এবং কোথায় যাচ্ছি কি তার ডিটেল সেগুলো আমরা ধীরে ধীরে বলবো, তাই তো? আর 100 টাকার নোট, যেটা নতুন 100 টাকার নোট, সেটা পারলে রেডি রাখুন, তাহলে তার সাথে কিছু মিল পাবে, সিমিলারিটি পাওয়া যাবে। তাই এবার আমরা যাই, ধীরে ধীরে হবে। আমরা রাস্তায় যাওয়ার পথে এখন একটা স্টপেজে এসেছি, যেটা আমাদের আগেই বলে দিয়েছিল, আমরা যারা যার কাছ থেকে গাড়িটা নিয়েছি তিনি বলে দিয়েছে এখানে সান টেম্পল আছে। সান টেম্পল মানে সূর্য মন্দির। রাস্তায় যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি এবং আমাদের পেছনেই সান টেম্পল, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হ্যান্ডেল করে। এবং এই সান টেম্পলের যে হিস্ট্রি সেটা আমরা আস্তে আস্তে বলবো। এখন আমরা ভেতরে যাই এবং দেখি কীরকম, ধীরে ধীরে এর হিস্ট্রিও আমরা জানাচ্ছি। আমরা টিকিট নিয়ে নিয়েছি, এখানে টিকিট হচ্ছে 25 টাকা পার হেড, 25 টাকা করে টিকিট, আর ফরেনারদের জন্য 300 করে, 300 টাকা। আর এই মন্দিরটা অনেক পুরনো, প্রায় বলছে 1000 বছর পুরনো, চালুক্য ডাইনেস্টি, চালুক্য সাম্রাজ্যের সময়ের মন্দির এটা। দেখা যাক এটা কি। এক্সকার্শনে আসা স্কুলের বাচ্চারা আবার আমাদের দিকে তাকিয়ে হাই জানালো। আমাদের পেছনে যে বড় রিজার্ভয়ারটা দেখা যাচ্ছে, এই রিজার্ভয়ারটার নাম হচ্ছে, মানে এটাকে বলা হয় সূর্যকুণ্ড, আর রামকুণ্ড আর সূর্যকুণ্ড। আর এই কুণ্ডটা হচ্ছে একটা কুণ্ড, মানেই একটা সেক্রেট পয়েন্ট, হ্যাঁ সেক্রেট ব্যাপার আছে এর মধ্যে। এবং আমরা যদি চারদিকে দেখি তাহলে দেখতে পাবো যে পাথরের অসাধারণ কাজ করা, আর প্রচুর ছোট 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 মন্দির, ছোট ছোট আমরা দেখাতে পারি এখানে, যেটা আমরা এখানে একদম সামনে দাঁড়িয়ে আছি, কোনটা দেখো, এইটাই দেখাই, হ্যাঁ এই স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এরকম, আর এই প্রত্যেকটাই এরকম টাইপের একটা মন্দির, ছোট ছোট মন্দির এরকম। ওখানেও একটা আছে, ওখানেও আছে, ছোট ছোট প্রচুর মন্দির আছে এবং প্রতিটা মন্দিরেই কিছু না কিছু মূর্তি। তা এবার এই এই যে কুণ্ড, এই যে আচ্ছা পড়ে যাচ্ছিলাম এখানে, এই যে কুণ্ড, এটা প্রায় 10th century আশেপাশে, মানে যখন এই মন্দিরটা বানানো হয়েছে সমসাময়িক। আর পরে আমরা দেখতে পাচ্ছি মন্দিরটা পেছনে, ওই মন্দির। আর এখানে যেটা বলছে, এখানকার লোকদের কাছ থেকে জানা যাচ্ছে যে এই যে অনেক স্টেপ আমরা দেখতে পাচ্ছি, এই স্টেপগুলো একদম এই পন্ডটার একদম নিচ অবধি রয়েছে। পন্ডে আমরা কিন্তু দেখতেও পাচ্ছি নিচে আবার সিঁড়ি নেমে গেছে, অনেক কটা সিঁড়ি, ক্যামেরাতে বোঝা, ক্যামেরাতে বোঝা যাবে না, কেননা জলটাও খুব একটা পরিষ্কার নয়। আর এই পন্ডটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ। হ্যাঁ।
আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে, মানে এই মণ্ডপের মতো যেটা, সেটাকে সভামণ্ডপ বা রঙ্গমণ্ডপও বলা হয়। তো সভামণ্ডপ কেন? হিস্টোরিয়ানদের মতে যে এখানে সাধারণ মানুষজনদের জন্য সভা, মানে সভা মানে যেটা হয় আর কি, সাধারণ মানুষজনদের এসে এখানে বসতে পারত। এবং বলা হয় যে এটা মেন যে মন্দির এবং যে গর্ভগৃহ আর যে ওখানে যে গুঢ়া মণ্ডপ যেটা আছে, তার পরবর্তী সময়ে এটা বানানো হয়েছে। পরবর্তী সময়ে এটাকে অ্যাড করা হয়েছে, কিছু কিছু হিস্টোরিয়ানরা এরকম বলে। আর এই মণ্ডপের যে বিশেষত্ব সেটা হচ্ছে এর পিলারগুলো, মানে ভীষণ সুন্দর, যেটা মনে হচ্ছে যে প্রত্যেকটা পিলার প্রত্যেকটার থেকে আলাদা, মিল নেই, কিন্তু থিমটা কেন একই রকম, একই রকম। মানে এখানে যে বিভিন্ন অপ্সরাদের এখানে স্কাল্পচার দেখতে পাচ্ছি আমরা, তো এখানে আর এক একটা পিলারে যতগুলো স্কাল্পচার ড্র করা হয়েছে প্রত্যেকের একই রকম স্ট্রাকচার, কিন্তু এর সাথে পরবর্তী পিলারটার মিল নেই। অসাধারণ কাজ প্রত্যেকটা, অপূর্ব কাজ। এই পুরোটাই হচ্ছে স্যান্ডস্টোনে বানানো, অবাক লাগে। আজ থেকে হাজার বছর, 1100 বছর পুরনো, মানে ভাবতেই কিরকম লাগে। যে আর এইগুলো অবশ্যই হাতে বানানো হয়েছিল, হাত এবং হাতুড়ি আর ছেনি যেগুলো এখন আমরা কমই ইউজ করি, একটু ভুল হয়ে গেলেই হয়তো গন্ডগোল হয়ে যেতে পারে আমাদের মনে হবে, কিন্তু সত্যি তখনকার দিনে কি কাজ ছিল আজ থেকে হাজার বছর আগে। এখানে আমরা চলে এসেছি এখন, এই জায়গাটাকে বলে গুঢ়া মণ্ডপা, গুঢ়া মণ্ডপা। আমরা ওখান থেকে এলাম, আর এইটা একটা মণ্ডপ, এবং ওই সামনের দিকে ওই দিকে ওইটা হচ্ছে গর্ভগৃহ। যেটা দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এদিক থেকে একদম একদম ইস্ট, আর যখন সূর্য উদয় হবে একদম ওখান থেকে সূর্যের লাইটটা ইস্ট ফেসিং মন্দির। তো ডিরেকশনটা আমি প্রথমে ভাবছিলাম এখানে এত অন্ধকার, তো কিভাবে এটা সম্ভব যে এত লাইটটা হবে কোথা থেকে? তখন বুঝতে পারলাম যেহেতু এটা একদম ইস্ট ফেসিং, তো এখান থেকে যখন সূর্য উদয় হবে এখান থেকে সূর্যের লাইট। ভেতরের যে গর্ভগৃহ আছে সেখানে দেখলাম কোনো সূর্যদেবের মূর্তি নেই। জিজ্ঞেস করলাম যে কেন, কি হয়েছিল, দেখলাম পুরো গর্তের মতো খোদাই করা আর পুরোটা আটকানো। ওটা আমরা দেখতে পাচ্ছি মোবাইল ক্যামেরায় বা এই ক্যামেরায়, আমার ক্যামেরাতেও আসছে না। তো যেটা দেখলাম পুরো খোদাই করা, পুরো মানে মনে হচ্ছে কেউ খুবলে ব্যাপারটা নিয়ে গেছে কোনো মূর্তি। একদমই ঠিক, জিজ্ঞেস করে যেটা বুঝলাম সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি এই সূর্যদেবের মূর্তিটা অ্যাকচুয়ালি সোনা রূপো হিরে দিয়ে বানানো ছিল, তো সেটাও চুরি করে নিয়ে গেছে। আর পুরো ব্যাপারটাই একেবারে গর্ত মতো রয়েছে, পুরো যেন মনে হচ্ছে কেউ খুবলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এবার আমাদের সাথে আমাদের পুরো পরিবার রয়েছে, আর আমার মায়ের সাথে তো পরিচয় হয়েছে এই দিল্লির ভিডিওতে, আর বাকিদের সাথেও আজকে আমরা আলাপ করব। শান্তময়, এবার আলাপচারিতা শুরু করি, একে একে কি করব, ইন্ট্রোডিউস। হ্যাঁ, ইন্ট্রোডিউস করো একে একে। মায়ের সাথে তো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে দিদা। হ্যাঁ, এটা আমাদের দিদা। দিদা তুমি বলো যে আমি আমি শান্তময় দিদা। শান্তময় দিদা। হ্যাঁ, আচ্ছা। তারপর তুমি বলো। আমি মা। হ্যাঁ, আর তুমি বলো। আমি বাবা। হ্যাঁ, ঠিক আছে। আমরা কেমন লাগছে ঘুরতে এসে? দারুণ। সবার ভালো লাগছে? খুব এনজয় হচ্ছে। ঝাকাস। ঠিক আছে। 11th century আশেপাশে বলা হয় যে মোহাম্মদ গজনী আক্রমণ করেছিলেন ভারতবর্ষে, এবং এই মোধেরা যে গ্রাম, সেই মোধেরা গ্রাম পর্যন্ত চলে এসেছিলেন তার 20,000 সৈনিক নিয়ে। কিন্তু সোলাঙ্কি ডাইনেস্টি, যেটা অ্যাকচুয়ালি চালুক্য ডাইনেস্টি, সেই সোলাঙ্কি ডাইনেস্টির ভীমদেব প্রথম এখানে এই মোধেরা গ্রামে আটকে দেয় মোহাম্মদ গজনীর যে বিশাল বড় সৈন্য সেটাকে আটকে দেয়, এবং মোহাম্মদ গজনী হেরে যান। বলা হয় যে এই যুদ্ধ জয়ের পরেই, সেই যুদ্ধ জয়টাকে সেলিব্রেট করার জন্য এই সান টেম্পল, সূর্যদেবের যে টেম্পল, সেটা বানানো হয়।
এবং যেরকম আমরা আগেই বললাম যে সূর্যদেবের টেম্পলটা প্রথম বানানো হয়েছিল এবং তারপরে এই কুণ্ডটা মোটামুটি সমসাময়িক হলেও এই যে যে মণ্ডপ, সামনের যে মণ্ডপ যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, সেই মণ্ডপটা আরও পরবর্তীকালে বানানো হয়। সান টেম্পলে যাওয়ার পথেই বাঁ দিকে একটু যদি আমরা এগিয়ে আসি তাহলে একটা গ্যালারি দেখতে পাবো, যে গ্যালারিতে সমসাময়িক অনেক স্কাল্পচার এখানে আছে, সমসাময়িক বা তার পরবর্তীকালেরও বটে, যেখানে 10th century থেকে শুরু করে 16th century পর্যন্ত সব মিনিয়েচার মূর্তি এই সমস্ত আছে। সান টেম্পলে যদি কেউ আসে তাহলে অবশ্যই এইটা মিস করা উচিত নয়, এটা মিস করাটাই স্বাভাবিক, কেননা যাওয়ার পথে কেউ বাঁ দিকে এইভাবে আসবে না। এবং কোনো বোর্ড নাই, একটা টয়লেটের বোর্ড আছে কিন্তু এই বোর্ড নাই, কিন্তু বলবো যে সবার এখানে আসা উচিত। মহিষাসুর মর্দিনী 14th century। এটা আমার যতদূর মনে হচ্ছে এটা অর্ধনারীশ্বর, বাঁদিকেরটা ফিমেল এবং হাফ ডান দিকেরটা হচ্ছে মেল হতে পারে, হতে পারে, কেননা কিন্তু এটা দুর্গারই নাম, দুর্গারই নাম। আবার এমনও হতে পারে না যদি এটা ভাঙা নষ্ট হয়ে গেছে তাও কিন্তু হতে পারে। হ্যাঁ তাও হতে পারে, দুর্গা যখন বলছে। এই মন্দিরটার আরেকটা বিশেষত্ব যেটা বুঝলাম, এই জায়গাটার এটা একেবারেই ট্রপিক অফ ক্যান্সার, যেটা আমরা বাংলায় বলি কর্কটক্রান্তি রেখা, এটা পুরো কর্কটক্রান্তি রেখার ওপরে অবস্থিত। সুতরাং বোঝা যাচ্ছে যখন সামার সলস্টিস হয় আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে, তখন এখানে সূর্যের কিরণ একদম লম্বভাবে পড়ে আর দুপুর 12টায় একেবারেই কোনো তার ছায়া থাকে না সূর্যের মাথার উপর। তো সামার সলস্টিসের ডে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে 23rd June। তো 23rd June গুজরাটে তো একটু আসতে গেলে তো একটুখানি প্রচণ্ড কষ্ট, তো খুবই কষ্ট, খুবই গরম। তো তার আগে আমরা ইনফরমেশনটা দিয়ে দিলাম, যদি আপনারা কেউ মনে করেন এখানে আসবেন অবশ্যই আসতে পারেন, সেদিনকে এসে ছায়াটা তো পরীক্ষা করাই যায়। আর অবশ্যই আমাদের কমেন্টে জানান এরকম লাগলো। মনে একরাশ আনন্দ নিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে। এত সুন্দর স্থাপত্য ও সমৃদ্ধ ইতিহাস সত্যি ভোলার মতো নয়। আর এখন এই সুন্দর গ্রাম্য পথ দিয়ে আমাদের গাড়ি দ্রুত বেগে এগিয়ে চলেছে। চলার পথে শুধু গন্তব্য নয়, রাস্তাও আমাদের অনেক অনেক আনন্দ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।